ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তের পর্ব মানেই ভালো থাকার পর্ব ভালোভাবে বাস করবার পর্ব ভালোতে বাস করবার পর্ব আর এই মুহূর্তের পর্ব মানেই শুধু সৌভাগ্য তার পাশাপাশি সমৃদ্ধি আয় উপার্জন এবং সম্পর্ক সবটা যাতে আপনার সঙ্গে জুড়ে থাকে তার জন্য আপনাকে আমাকে কি করতে হবে কার কোথায় কতটুকু খামতি রয়ে গেছে তা পরিপূর্ণ করতে হবে এই সমস্ত বিষয়ে জানা এবং তার পাশাপাশি জেনে তার প্রতিকার প্রতিবিধান সবটা নিয়ে এই পর্ব সাজানো থাকে আর রবিবাসরীয় পর্ব মানেই আপনারা জানেন আমার সঙ্গে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যিনি থাকেন যার দীর্ঘ চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে কেরিয়ার কাউন্সিলিংয়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত রকম আপগ্রেডেশনে আপনার কাছে আপনার জীবনকে অনেক বেশি স্বচ্ছ করে তুলে ধরা এই সবটার জন্য যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছে আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আজকে থেকে শিবরাত্রি নিয়ে বলবো কারণ আগামী আটই মার্চ এবারে শিবরাত্রি মহা শিবরাত্রি পড়েছে আসলে যে তিথিতে মানে শিব শিবরাত্রিটা কিন্তু আপনারা জানেন চতুর্দশী তিথিতে হয় এটা অনেকেই জানে আমরা বলি শিব চতুর্দশী যে তিথিতে যে রাত শিবরাত্রি কেন ওই রাত্রিতে আপনাকে পুজো করতে হবে দিনের বেলার পুজো নয় কিন্তু শিবরাত্রির পুজো শিবরাত্রির পুজো হচ্ছে রাত্রিবেলার পুজো সেজন্য নাম হচ্ছে শিবরাত্রি বলছে না শিবদিন বলছে শিবরাত্রি রাত্রিবেলার পুজো তো সেই জন্য শিবরাত্রিতে কি করলে আপনাদের জীবনে সুখ আসবে দেখুন আপনারা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন তারা তো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলেন আর দেখুন আমাদের আমাদের আমরা যাই উপার্জন করি যাই চিন্তা করি যাই কিছু করি না কেন আমাদের মারা যাওয়ার পর আমাদের সঙ্গে যদি কিছু আমাদের সঙ্গে যায় তাহলে এই আধ্যাত্মিক পুণ্যটাই আপনার সাথে যাবে একটা গল্প আছে সেই গল্পটা এরকম আমি শিবরাত্রি সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন একটু বলেনি তারপরে গল্পটা বলছি শিবরাত্রি সম্পর্কে প্রত্যেকে আপনারা জানেন যে এক ব্যাধ এরকম একটা শিব যুক্ত দিনে বনের মধ্যে শিকার করতে গিয়েছিল সারা দিন ধরে সে শিকার খুঁজেছে সে পায়নি শিকার পায়নি এবং যখন সন্ধেবেলা প্রায় সূর্য ডোবা ডোবার অবস্থা হয়েছে সেই ব্যাধ দেখছে প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে গেছে সূর্য প্রায় অন্ধকার সে একটা গাছের মধ্যে উঠে পড়ে এবার গাছের মধ্যে উঠে যখন যাওয়ার পরে যখন বৃষ্টি থামলো তখন চারিদিক কিন্তু বন কিন্তু প্রচন্ড অন্ধকার সুতরাং যাওয়ার পথ নেই কেন বনের মধ্যে হিংস্র জন্তুটাও রয়েছে যত রাত গড়াতে লাগলো বিভিন্ন বাঘ ভাল্লুকের ডাক সেই বাঘের ডাক কখনো শুনেছেন তো বাঘ যখন ডাকে আমি বান্ধব করে গিয়েছিলাম তারপরে আমি ইয়েতে গিয়েছিলাম কেনিয়াতে তো আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে ফেন্সিং করা তার ছিল ইলেকট্রিকের তার সেখানে সিংহ আর সিংহের বাচ্চাগুলো নিয়ে সব ঘোরাফেরা করছে প্রায় কুড়ি হাত পঞ্চাশ হাত দূরে যে হোটেলে ছিলাম কেনিয়াতে সেই হোটেলে কেনিয়া জঙ্গল সাফারি সব থেকে ভালো হচ্ছে কেনিয়াতে আমি যে আমি যা দেখেছি যে হোটেলে ছিল পাল পাল জিরাফ ঘুরে বেড়াচ্ছে পাল পাল আমাদের হোটেলের বারান্দা থেকে ব্যালকনি মানে এরকম একতলা রুম তো সামনে দিয়ে জিরাফের পাল ঘুরে যাচ্ছে সামনে দিয়ে বড় বড় হাতি সব ঘুরে বেড়াচ্ছে যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম তো এই যে জন্তুরা বাঘ বাঘ যখন ডাকে না শুনেছি তারপরে আমি রণথম্বর ফরেস্টে একবার গিয়েছিলাম রাজস্থানের সেখানেও আমাদের জিপের পেছনে পেছনে একটা বাঘ আসছিল হ্যাঁ তো সেই একবার যে যখন ডাকে বাঘ কোনো হিংস জন্তু যখন ডাকে মনে হয় যেন একটা বাজ পড়ছে যেমন বৃষ্টি যখন হয় বাজ পড়ে না তখন কাঁপে গোটা তো সেই ব্যাধ যত ভোর যত যত রাত গড়াচ্ছে এরকম চারিদিকে বিভিন্ন হিংস্র জন্তুর ডাক এসে আসছে যতবার বাঘ ডাকছে ততবার সে কেঁপে কেঁপে উঠছে ভয়ে আর ওই গাছের তলায় ছিল একটা শিবলিঙ্গ আচ্ছা এবার শিবলিঙ্গ গাছের তলায় থাকার ফলে ওই যে বৃষ্টি হয়েছে সারাদিন ব্যাথ কিছু খাইনি ওই যতবার কাঁপছে গাছটা নড়ছে আর তার মধ্যে থেকে জলগুলো পড়ছে আর তার সঙ্গে সঙ্গে দু একটা পাতাও কষে কষে শিবলিঙ্গে পড়ছে তো ব্যাগ তো সারা জীবন পশু হত্যা করেছে কিন্তু এই শিবরাত্রির কল্যাণে গুণে তার সমগ্র মনস্কামনা পূর্ণ হয় উন্নতি হয় এবং মৃত্যুর পরে কথিত আছে যে শিবলোক প্রাপ্তি হয় এটা হচ্ছে একটা গল্প সেটা হচ্ছে শিবরাত্রির মাহাত্ম সেই জন্য শিবরাত্রির পুজোটা কিন্তু হবে রাত্রিতে এক নম্বর আর একটা গল্পও আছে এই ব্যাধ এক ব্যাধ এটাও ব্যাধের গল্প এক ব্যাধ এরকম সন্ধ্যা হয়ে গেছে কী বলে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সে কী বলে গাছের উপরে বসে আছে হঠাৎ দেখছে এক তান্ত্রিক একটি মৃত শব এনে তার উপরে বসে সাধনা করছে তো তারপরে দেখছে একটা তান্ত্রিক মৃত একটা একটা সব মরা তার উপরে সাধনা করছে কিছুক্ষণ পরে হঠাৎ দেখতে পায় বোন থেকে একটা হিংস্র জন্তু বেরিয়ে সেই তান্ত্রিককে পাকড়াও করে সেই তান্ত্রিকের গলা ধরে সেটা তুলে নিয়ে যায় তো এই যে ব্যাথটা যে ওপরে যে বসেছিল গাছের তলায় দেখছিল যে এই তান্ত্রিক কী মন্ত্র পাঠ করছিল তো সে ভাবল যে হয়তো কোনো সে বড়ো কোনো সাধনা বা সিদ্ধি লাভ করতে চাই চাইছে তো ব্যাগটাও ওই ইয়ের ওপরে কী বলে ওই সবের ওপরে বসে যে মন্ত্রটা সে উচ্চারণ করছিল ওং শিবায় ওং শিবায় সেই মন্ত্রটা সে উচ্চারণ করলো সাতবার মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই ভগবান দেবাদিদেব মহাদেব শিব সেখানে প্রকটিত হলো তো ব্যাধ বলল যে আমার কি এমন পুণ্য যে আমি সাতবার নমসিবায় বলতেই ভগবান ভোলেনাথ তুমি আমার সামনে চলে এসেছো আমাকে বর দিতে উদ্যত হয়েছ তো বললো যে এটা তোমার এই জন্মের ফল নয় তুমি গত জন্মে বড় সাধক ছিলে আচ্ছা কিন্তু সেই জন্মে তোমার সাধনা পূর্ণ হয়নি ওই সাতবার মন্ত্রটা বাকি ছিল ওটাই তোমার সেই সাতবার মন্ত্রটা বলে তোমার এই সাধনাটা পূর্ণ হল সেই জন্য আমি যে জীবনে টাকা রোজগার করছি আমি কি মরার পরে সেটা সঙ্গে নিয়ে যাব কিছু নিয়ে যাবো না খালি হাতেই যেতে হবে সবাইকে কিন্তু এই পুণ্যটুকু আমরা যে ঠাকুরের প্রতি স্মরণাপন্ন হচ্ছি তাকে ডাকছি সে কখনো আমাদেরকে বিপদকে উদ্ধার করছে কখনো আমাদের সমস্যা দূরীভূত করছে কখনো করছে না অনেক সময় ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না তারও কারণ আছে কিন্তু তবুও এই যে তাকে ডাকছি এই পুণ্যটা পুণ্যটাই আমাদের সঙ্গে থেকে যায় আর এই পুণ্য বা শুভ ফল এই শিবরাত্রির দিনে শিবের পুজো করলে সম্পূর্ণভাবে প্রাপ্ত হয় তো আমি আসবো আলোচনায় একটা ফোন হ্যাঁ হ্যালো নমস্কার কে হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ আমি মেঘনিতের থেকে বলছি দিয়া বেনার্জি আচ্ছা নমস্কার অনুষ্ঠান দেখেন

ছিয়ানব্বই সময় চারটে দশ পি চারটে দশ পি কোথায় জন্মস্থান তোমার জন্মবার যেটা আমি দেখতে পাচ্ছি এটা শুক্রবার ছিল তো শুক্রবার ছিল মেষ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণের জন্ম এইটা হচ্ছে হরস্কোপ তোমার এখন বয়স হচ্ছে তাহলে বয়স লগিয়ে গিয়ে তোমার বললে ডেট অফ বার্থ নাইনটি তার মানে আঠাশ বছরের কাছাকাছি বয়স তাই তো লগ্নে লগ্নে চন্দ্র মেষ লগ্নে লগ্ন চন্দ্র পঞ্চমে মঙ্গল ষষ্ঠে রাউ রবি বুধ একসঙ্গে রয়েছে বৃহস্পতি খুব ভালো জায়গায়

আমি স্যার ইংলিশে গ্রাজুয়েশন করেছি এমনকি আমার বিএলএড ও কমপ্লিট হয়ে গেছে আমি জানতে চাইছিলাম আমার কি সরকারি চাকরি হবে হ্যাঁ যোগ আছে ও ছট চাটে আমি তো যাদের চাটে থাকে বলেই দিই পরিষ্কার কিন্তু তোমার দাদশে শনি কেতু রয়েছে পায়ে গোড়ালিতে হ্যাঁ খুব সমস্যা ব্যথা আর্থ্রাইটিস একটু এক্সারসাইজ করবে কিভাবে করো একটু বলো সামান্য ছোট করে বলো এই সারাদিন উপর থেকে রাতে আমাদের পাশাপাশি যে মন্দির গুলো আছে ওখানে গিয়ে বাবার মাথায় জল দিয়ে আছে আচ্ছা বাবার মাথায় জল দিয়ে কবার জল দাও

তিনবার জল দিতে হয় অনেকে চারবারও দেয় তবে তিনবার হচ্ছে দেওয়ার মাস্ক নিয়ম প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এবং সকালবেলা একটা চার একটা প্রহরে দিতে হয় ভোরবেলা তো তিনবার জল দিতে পারেন কোনো অসুবিধা নেই চারবার দিলে বেশি ভালো চতুর্থ চারটে প্রহরে জল দিতে হয় কেননা নিয়ম হচ্ছে আটটার পরে আপনাকে শিবরাত্রি শিবের মাথায় আপনি সে ডাবের জল দিন গঙ্গা জল দিন অনেকে দুধ সিদ্ধি দিয়ে দেয় সে যে যেভাবেই দেয় সেটা দিতে হবে আর কিছু কিছু উপাচার করতে হবে এই যখন জল দেবে যেমন আমি উপাচারগুলো বলি কিরকম ভাবে উপাচার করবেন এবারে শিবরাত্রিতে যদি মনে করুন আপনি খুব বদনামের ভাগিদার বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই শিবরাত্রিটা করে তবে পুরুষেরাও অনেকে করে শিবরাত্রি সকলের জন্যই শুভ আমি তো শিবরাত্রির দিনে আমার বাড়িতেও খুব বড় করে পুজো হয় তো যারা মনে করুন এই যে যা দেন দেন যারা মনে করুন খুব বদনামের হন শিবরাত্রির দিনে জলের মধ্যে একটু গুড় লাল গুড় মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন নমশিবায় নমস নমশিমায় বলে এতে রবিগ্রহ ঠান্ডা হয় নাম সম্মান বৃদ্ধি হয় বদনাম কমে অপবাদ ভাগ্য কমে

হ্যাঁ অনেকে তো কুড়ি বছর বাইশ বছর অনুষ্ঠান দেখার পরে বলে গোপালদা ২২ বছর ধরে অনুষ্ঠান দেখি তারপরে আপনার সঙ্গে দেখা করার বল শুনি ছেলের ব্যাপারে শুনি নামটা ছেলের নাম আচ্ছা আর কথা বলি দাঁড়া একটু ধরুন আমার কাছে অনেক মেসেজ আসছে স্যার আমরা বাংলাদেশের মানুষরা কি বঞ্চিত থাকবো আপনার ওই অনুষ্ঠান থেকে আপনাকে ফোন পাবো না কেন এখন তো প্রত্যেকের বাংলাদেশ থেকে প্রচুর ফোন তো এই অনুষ্ঠানে ফোন পেতে গেলে এই অনুষ্ঠানে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কলও রয়েছে যারা বাংলাদেশের মানুষরা রয়েছে তারাই এই নাম্বারটা ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে সেভ করে দেবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের একটা নাম্বার আছে না আমাদের

সকালবেলা নটা বেজে আটত্রিশ মিনিট কি নাম বললেন এখন বয়স হয়ে গেছে এই হচ্ছে হরস্কোপ দেখি হরস্কোপটা কেমন দুর্বল না সবল ভালো না মন্দ কি রয়েছে জন্মছকে লগ্নে কোনো গ্রহ নেই

যে আপনাদের ভালো হচ্ছে না হাজব্যান্ড সুইসাইড করে যে তবে তো সেইগুলোকে ঠিক হবে এগুলো একটু ভালো করে কাউকে একজন দেখান পরামর্শ নিন যাই হোক আমি আমি দেখো সময় চলে যাচ্ছে দেখান দেখো জন্ম ছক আমার কাছে দেখালে আমি সবসময় সঠিক গাইডলাইন করব কবে চাকরি কবে বিয়ে কবে উন্নতি কিভাবে উন্নতি আর দেখুন আধ্যাত্মিক পথে গেলে ওই শুধু জ্যোতিষ দেখলাম শুনলাম কয়েকটা কিছু উপাচার করলাম তাতে তো ভাগ্য ফেরে না জন্মকুষ্ঠীতে অনেক রকম সমস্যা থাকে বাস্তুগত অনেক রকম ত্রুটি থাকে সেইগুলো সংস্কার করতে পারলে সংশোধন করতে পারলেই তবেই একটা মানুষের জীবনে ভালো পরিবর্তন হয় আসু পড়ি আমি তো এত বছর দেখছি দেখুন এত লোক ফোন করে উপকৃত সবাই বলে তা আমি যার দায়িত্ব নিই তাকে তাকে জীবনে যে যত বড়ই সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে আমি বার করে নিয়ে আসার আমার আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে এটুকু আমি জোর গলায় বলতে পারি যাই হোক শিবরাত্রি নিয়ে আজকে থেকে বিভিন্ন এপিসোড পরপর চলবে আজকে একটাই এপিসোড বলেছি উপাচার যে বদনাম ভাগ্য কি করবেন পরে আরো বলবো আমি রাশি সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে মেষ দুর্ভ্রমণের যোগ প্রেমজ সম্পর্কে সফলতা নতুন প্রচেষ্টায় সফলতা আসবে বিশ্ব পারিবারিক অশান্তি মানসিক অবসাদ শরীর ভোগাবে অপমানিত হওয়ার যোগ নিতুন অধ্যত্তে গতি সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি যোগ শারীরিক সমস্যা বৃদ্ধি কর্কট আগুন থেকে সাবধান সন্তানের উন্নতি আয় বৃদ্ধি হবে নতুন বন্ধু লাভ হবে উদ্দেশ্য সিদ্ধি হবে সিংহ বাঘ বিতরণে জড়িয়ে পড়তে পারেন ভুল চিকিৎসায় ক্ষতি অর্থ ক্ষতির যোগ কন্যা পাড়া প্রতিবেশীর কারণে অশান্তি সপ্তাহের মধ্যভাগের পর কর্মপ্রাপ্তির যোগ এবং উন্নতি তুলা অপরের সহায়তায় কার্যসিদ্ধি ছোটখাটো আঘাতপ্রাপ্তির পরিকল্পনা সফল হবে সপ্তাহের শেষ ভাগটা শুভ ফাটকায় লাভ হতে পারে বৃষ্টির হঠাৎ প্রাপ্তির যোগ কার্যসিদ্ধি তবে ছোটখাটো শেষ ভাগে কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে অশান্তি ধনু বাড়তি উপার্জন হবে কার্যসিদ্ধি হবে নতুন কর্মপ্রাপ্তি বা পদোন্নতির যোগ রয়েছে শরীর ভোগাবে মকর ব্যয়া সপ্তাহ সপ্তাহটি একটু সাবধানে থাকতে হবে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে

ঠিক আছে আগে একটা তো ঠিকঠাক মানে আয় উন্নতির দিকটাও দেখতে হবে দাদা যেটা বারবার বলছিলেন যে কাল সরপদষ্টর প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে অনুষ্ঠান যেহেতু একদম শেষের দিকে আমি চট করে একবার বলে রাখি এতক্ষণ আপনারা দেখেছেন স্ক্রোলে ফোন নাম্বার গিয়েছে 858403861 যে কোনো চেম্বারের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সামনের সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ আগামী মঙ্গলবার আবার দাদার পর্ব রয়েছে পর্যন্ত কোনো মানে কোনো এপিসোড মিস করবেন প্রত্যেকটা এপিসোড শিবরাত্রি উপাচার শিবরাত্রির বিভিন্ন বিষয় নিয়ে বলবো কারণ শিবরাত্রি রাত্রি তিথি খুব ভাইটাল তিথি জীবনে ভালো কিছু করতে গেলে কাল এই দোষগুলোর অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসতে গেলে শিবরাত্রী তিথিকে কাজে লাগাতে হবে বেশ আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে